পৃথিবীতে প্রাণের উত্থান নিজে থেকে হয়নি, যদিও জীবনের জন্য প্রয়োজনীয় শর্তগুলি গ্রহ দ্বারা সরবরাহ করা হয়েছিল। জীবনের জন্য প্রয়োজনীয় আদি উপাদানগুলি গভীর মহাকাশ থেকেই এসেছিল। গ্রহাণু রিউগুর নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে মহাকাশ থেকেই পৃথিবীতে প্রাণ এসেছে। বিজ্ঞানীরা মঙ্গলবার বলেছেন যে তারা 2019 সালে সূর্যের চারিদিকে ঘুরতে থাকা উল্কাপিণ্ড রিউগুর দুটি সাইট থেকে জাপানি স্পেস এজেন্সির হায়াবুসা 2 মহাকাশযান দ্বারা প্রাপ্ত শিলাগুলিতে ইউরাসিল ও নিয়াসিন শনাক্ত করেছেন। ইউরাসিল হল আরএনএ রাসায়নিক বিল্ডিং ব্লকগুলির মধ্যে একটি। এটি জীবন্ত প্রাণীর নির্মাণ ও পরিচালনা নির্দেশনা বহনকারী একটি অণু। নিয়াসিন, যাকে ভিটামিন B3 বা নিকোটিন অ্যাসিডও বলা হয়, তাদের বিপাকের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে নমুনাগুলি এখনও পর্যন্ত একটি ল্যাবে অধ্যয়ন করা সবচেয়ে আদিম উপাদান এবং প্রায় 4.5 বিলিয়ন বছর আগে গ্রহগুলি তৈরি হওয়ার আগেও রয়েছে। আইসোটপিক কনফিগারেশন থেকে জানা গেছে যে গ্রহাণু রিগিউ থেকে অনেক দূরে নেপচুনের কক্ষপথের কাছাকাছি কোথাও তৈরি হয়েছিল। রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ ইউরাসিল ছাড়া সম্ভব হবে না। আরএনএ সমস্ত জীবন্ত কোষে উপস্থিত একটি অণু। জিনের কোডিং, নিয়ন্ত্রণ এবং কার্যকলাপে এটি গুরুত্বপূর্ণ। ডিএনএ এর সঙ্গে কাঠামোগত মিল রয়েছে আরএনএ। ডিএনএ একটি অণু যা একটি জীবের জেনেটিক ব্লুপ্রিন্ট বহন করে। নিয়াসিন মেটাবলিজমের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এবং এটি শক্তি তৈরি করতে সাহায্য করতে পারে, যা জীবন্ত প্রাণীকে শক্তি দেয়। গবেষকরা রিউগু নমুনাগুলিতে ইউরাসিল, নিয়াসিন এবং কিছু অন্যান্য জৈব যৌগগুলি গরম জলে ভিজিয়ে এবং তারপরে তরল ক্রোমাটোগ্রাফি এবং উচ্চ রেজুলেশন ভর স্পেকট্রোমেট্রি নামক বিশ্লেষণ করেন। জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির রসায়নবিদ ইয়াসুহিরো ওবা বলেছেন, আমাদের মূল অনুসন্ধান হল যে ইউরাসিল এবং নিয়াসিন উভয় জৈবিক গঠনে তাৎপর্যপূর্ণ। প্রকৃতপক্ষে তারা গ্রহাণু এবং উল্কাপিণ্ডের একটি উপাদান হিসেবে প্রাথমিক পৃথিবীতে আসতে পারে। আমরা সন্দেহ করছি যে পৃথিবীতে বিবর্তন এবং সম্ভবত প্রথম প্রাণের উত্থানের জন্য প্রিবায়োটিকগুলোতে তাদের ভূমিকা ছিল।